আমাদের শরীরের বিভিন্ন অঙ্গের মতো আমাদের দাঁত একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, তো আমরা প্রথমেই দাঁত সম্পর্কে, দাঁতের গুরুত্ব সম্পর্কে জেনে নিব। আপনি আসলে ঠিকই বলেছেন, আমাদের শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেমন চোখ, কান, নাক, হাত, পা, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ বা ইন্টারনাল যেসব ভিসেরা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক তাদের মতোই দাঁতও খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ এবং এর অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই দাঁত। তো গুরুত্বের দিক থেকে যদি আমরা আলোচনা করি তাহলে আমি প্রথমেই বলবো যেটা, যে বেঁচে থাকার জন্য বা সুস্থ থাকার জন্য যে আমরা প্রতিদিন যে খাবারগুলি গ্রহণ করছি এই খাবারগুলি চিবানোর একমাত্র মাধ্যমে কিন্তু দাঁত। দাঁত ছাড়া কিন্তু আসলে খাবার চিবানোর আর কোনো মাধ্যম নেই। আর এরপরে হচ্ছে তাহলে বুঝতে হবে যে খাবার খাবার জন্য বা সুস্থ থাকার জন্য দাঁতের গুরুত্ব অপরিহার্য। এরপরে যেটা বলতে চাই সেটা হচ্ছে, যেমন আমি আর আপনি যে কথা বলছি, আমাদের যে শব্দ চয়ন হচ্ছে শুদ্ধ করে কথা বলার জন্য বা শুদ্ধ উচ্চারণের জন্য কিন্তু দাঁতের ভূমিকা অনস্বীকার্য। দাঁত না থাকলে যখন মিসিং টুথ থাকে মুখের ভেতরে অনেকগুলি, তখন সেই ক্ষেত্রে দেখা যায় কি, যে শব্দের সাথে সাথে একটু বাতাস বের হয়, শব্দগুলো সঠিকভাবে উচ্চারণ হয় না, সেক্ষেত্রে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় কথাবার্তায়। এছাড়া আরেকটা জিনিস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অন্যতম একটা ভূমিকা দাঁতে, সেটা হচ্ছে আমাদের ফেসের যে কন্ট্রোলটা, ফেসের যে শেপটা, এই শেপটাকে ধরে রাখে কিন্তু একমাত্র দাঁত। যেমন আমাদের বাসায় যদি কারো দাদু নানু থাকে, বয়স্ক মুরব্বী যারা আছেন, যাদের অকালে দাঁত হারিয়ে ফেলেছেন, সেই ক্ষেত্রে আমরা দেখবো যে আমাদের চিকটা ঝুলে পড়ে এবং হচ্ছে যে ফেসের কন্ট্রোলটা ভেতরের দিকে, দুপাশ থেকে ভেতরের দিকে চেপে আসে, যেটা কিনা ফেসের সৌন্দর্যটাকে ব্যাহত করে। এগুলো হচ্ছে দাঁত না থাকার কারণে। তো আমাদের সৌন্দর্য রক্ষার ক্ষেত্রে দাঁতের ভূমিকা অনস্বীকার্য। এখন এত গুরুত্বপূর্ণ একটা জিনিস যদি আমরা অবহেলা অযত্নে নষ্ট করে ফেলি, অকালে পড়ে যায়, সেটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার। সেই ক্ষেত্রে এখন আমরা যদি যত্নের ব্যাপারে আসি, যে আমরা প্রতিনিয়ত কিভাবে দাঁতের যত্ন নিব, আমি প্রথমে সর্বপ্রথম যে জিনিসটাকে গুরুত্ব দিব প্রায়োরিটির দিক থেকে, এক নম্বরে আমি বলতে চাই সেটা হচ্ছে প্রপার ব্রাশিং টেকনিক। প্রপার ওয়েতে আমরা প্রতিদিন দাঁত ব্রাশ করছি কিনা, আমাদের ব্রাশিং টেকনিকটা ঠিক আছে কিনা, এবং প্রতিটা মানুষের দিনে দুবার অন্তত দাঁত ব্রাশ করা উচিত। প্রথমত আমরা সকালে নাস্তার পরে, ব্রেকফাস্টের পরে দাঁত ব্রাশ করব, সেটা ব্রেকফাস্টের 15 থেকে 20 মিনিট পরে, আর হচ্ছে রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে, মানে ডিনার শেষে রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে, এবং রাতে ব্রাশের পরে প্লেন ওয়াটার বা সাদা পানিটা ছাড়া আমরা যেন আর কিছুই না খাই, সেদিকে খেয়াল রাখতে হবে। এরপরে আসে যে আমাদের অনেকে মানে দাঁতের যত্ন সম্পর্কে ঠিক মতন জানে না, যে আমরা প্রতিদিন কয়বার ব্রাশ করব। অবশ্যই দুবার দাঁত ব্রাশ করতে হবে। আর এরপরে আমি যে গুরুত্ব দিকটা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে, অনেক পেশেন্টই বলে যে দাঁত ব্রাশ করলেও সঠিকভাবে দাঁতের ভেতরে খাবার থেকে যায় বা সঠিক পরিষ্কার হচ্ছে না। সেই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আমরা প্র্যাকটিস লাইফে এসে যেটা দেখি, যে ইন্টারডেন্টাল স্পেসে, মানে হচ্ছে আমাদের এই যে দুই দাঁতের মাঝখানের যে স্পেসটা, এখানে যদি খাদ্যকণা জমে থাকে, যেমন আঁশ জাতীয় খাবারগুলা এর ভিতরে পড়ে, মাংস, যেমন এই জাতীয় খাবারগুলো যখন আটকা পড়ে থাকে তখন কিন্তু সেখান থেকে মুখে দুর্গন্ধ হয় খাবারের পচে। তো সেক্ষেত্রে আমরা ডেন্টাল ফ্লস দিয়ে কিন্তু ইন্টারডেন্টাল স্পেসগুলো পরিষ্কার করতে পারি। এরপরে আরেকটা জিনিস আসে যে ডেন্টাল ফ্লস ব্যবহার করা তো গেল, ফ্লসিং করে আমরা ইন্টারডেন্টাল স্পেসের খাবারটা বের করে ফেললাম। পাশাপাশি হচ্ছে আমরা জিহ্বাটাও পরিষ্কার করার প্র্যাকটিস করতে হবে আমাদেরকে। যেমন প্রতিদিন আমরা যে খাবার দাবার খাই, যেমন ফ্লস ব্যবহার করলাম, ব্রাশ করলাম, মুখের খাবার পরিষ্কার হলো, দাঁত এবং মাড়ির খাবারটাও চলে গেল, কিন্তু কিছু কিছু খাদ্যকণা আমাদের জিহ্বার উপরে লক্ষ লক্ষ অসংখ্য প্যাপিলা থাকে। এই প্যাপিলাগুলি যখন বন্ধ হয়ে যায় তখন এখানে খাবারের আস্তর জমে খাদ্যকণার উপরে ব্যাকটেরিয়া আসে এবং কম্পাউন্ড সালফার নামে এক ধরনের গ্যাসের তৈরি হয়, যেটা থেকে কিনা মুখে দুর্গন্ধের সৃষ্টি হয়। তো এইভাবে আমরা তাহলে সপ্তাহে প্রতিদিন যদি না পারি অন্তত সপ্তাহে 3 থেকে 4 দিন প্রত্যেকটা মানুষের টাং ক্লিনার দিয়ে আমাদের জিহ্বাটা পরিষ্কার করা উচিত, মানে দাঁতের পাশাপাশি আমাদের জিহ্বাটা পরিষ্কার করতে হবে। এইভাবেই আমরা দাঁত এবং জিহ্বার পরিষ্কার করতে পারি এবং সুস্থ থাকতে পারি।